Zoyfer Kovalıcılar, Olay Patim Bakıda, Kişiş Kar, Otom Patim. Bakıda Klasik Kovalıcı Parmasına, Bangladeş Kişiş Tırtı, Oşi ve Pratim Çok. Kişiş Tırtı, Şiye Bırakı Çok, İtalya Kovalıcı Parmasına, Ve Obikö Kişok, Kişok Şaba, Ukan Boyta, Yedisi Bunika. Aske Kutu Parmasına, Kişiş Tırtı, Kişiş Tırtı, Şiva Pratim Çok. Kişiş Tırtı, Oşiva Pratim Çok. শিক্ষিত প্রদানকারী দেখুন প্রতিষ্ঠান আছে তার ভিতরে আছে ডিপ্লোমা শিক্ষা ডিপ্লোমা শিক্ষা কৃষি শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পশু চিকিৎসা ইনস্টিটিউট পশু চিকিৎসা প্রশিক্ষণ ইনস্টিটিউট পাবেন প্রাণী সম্পদ ট্রেনিং ইনস্টিটিউট প্রাণী সম্পদ ট্রেনিং ইনস্টিটিউট তাছাড়া আছে স্নাতক ডিগ্রি প্রদানকারী কৃষি শিক্ষা প্রতিষ্ঠান তাছাড়া আছে স্নাতক ডিগ্রি প্রদানকারী কৃষি শিক্ষা অনুষ্ঠান তার মধ্যে হাজি মোহাম্মদ দিনেশ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর এখানে কৃষি বিষয়ক তিনটা অনুষদ আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই নম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী এখানে তিনটা কৃষি বিষয়ক অনুষদ আছে তাছাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং এটা হলো 1961-62 সালে প্রতিষ্ঠিত 1961-62 সালে এটা কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি উন্নয়নের লক্ষ্যে ও দক্ষ জনশক্তি গড়ে তোলা ময়মনসিং এর এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি এটা হলো ময়মনসিং এর শহর থেকে 4 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থান ময়মনসিং সালে 4 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এখানে 6টি অনুষদ আছে এটা 6টি অনুষদ আছে 1 নম্বর হলো কৃষি অনুষদ 1 নম্বর হলো কৃষি অনুষদ 2 নম্বর হলো পশুপালন অনুষদ 2 নম্বর পশুপালন অনুষদ 3 নম্বর পশু চিকিৎসা অনুষদ 3 নম্বর পশু চিকিৎসা অনুষদ 4 নম্বর কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ কৃষি 6 নম্বর হলো কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান 1 নম্বর কৃষি অনুষদের কৃষি বিষয়ক ফসল উৎপাদন ফসল চাষ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় 2 নম্বর পশুপালন পশু পালনে এখানে পশু পশুপালনে এখানে পশু এবং পশুপালন ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করা হয় তারপর আছে 3 নম্বর পশু চিকিৎসা এখানে গবাদি পশু ছাগল ধারা ইত্যাদি চিকিৎসা এবং রোগ রোগ তত্ত্ব উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় তারপর আছে কৃষি প্রকৌশল কারিগরি সমাজ কৃষি প্রকৌশল কারিগরি এখানে ফার্ম কৃষি ফার্ম স্ট্রাকচার তারপর কৃষি শক্তি এবং পানি সেচ ব্যবস্থাপনা এবং টেকনোলজি সঙ্গে এখানে আলোচনা করা হয় তারপর আছে মৎস্য অনুষদ এখানে মাছ এবং মাছের উৎপাদন জাত উন্নয়ন ইত্যাদি মৎস্য ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করা হয় তারপর আছে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান আছে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ এখানে কৃষি অর্থনীতি বিষয়ক এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় এটা গেল হলো ময়মনসিং বিশ্ববিদ্যালয় এবং এর বিভিন্ন অনুষদের তারপরে গেল হলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে এইটাও নির্দেশগুলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি গাজীপুর 2 নম্বর ধান গবেষণা ইনস্টিটিউট বিলি 3 নম্বর পশু সম্পদ ইনস্টিটিউট এ নারায় কায়দপুর হলো 4 নম্বর মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএ পাড়ায় এটা ময়মনসিংয়ে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানের কাজ হলো 1 নম্বর কাজ হলো ফসলের জাত উদ্ভাবন উন্নয়ন রোগবালয় ব্যবস্থাপনা প্রতিকার ও মাটি উগ্রতা রক্ষা পানি সেচ ও ব্যবস্থাপনা ফসলের জাত উদ্ভাবন উন্নয়ন রোগবালয় ব্যবস্থাপনা প্রতিকার মাটি উগ্রতা রক্ষা এবং পানি ব্যবস্থাপনা 1 নম্বর কাজ 2 নম্বর কাজ হলো দেশের চাহিদা ভিত্তিক গবেষণা পরিচালনা 2 নম্বর হলো দেশের চাহিদা ভিত্তিক গবেষণা পরিচালনা করা 3 নম্বর হলো কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ সাধন 3 নম্বর হলো কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য যোগাযোগ সাধন 4 নম্বর হল
গরুছাগল হাঁস মুরগি ইত্যাদি জাত উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তির দল। চার নম্বর হলো গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি জাত উন্নয়ন ও ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন। পাঁচ নম্বর মাছ ও চিংড়ি, মাছ ও চিংড়ি জাত উন্নয়ন ও ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তি দল। পাঁচ নম্বর মাছ ও চিংড়ি জাত উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন করা হয় এই প্রতিষ্ঠান। কৃষি সম্পন্ন প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর। দুই নম্বর মৎস্য মৎস্য অধিদপ্তর, দুই নম্বর মৎস্য অধিদপ্তর, তিন নম্বর আছে পানি উন্নয়ন বোর্ড, আছে পানি উন্নয়ন বোর্ড PWDB, পল্লী উন্নয়ন বোর্ড আছে পল্লী উন্নয়ন বোর্ড, আছে BRDB কৃষি উন্নয়ন কর্পোরেশন, আছে BADC বা কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, এগুলো কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এখন কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানের কাজ হলো এখন হলো কৃষকের আর্থিক সামাজিক উন্নয়নের উন্নয়নের জন্য গবেষণা ফলাফল সর্বশেষ ফলাফল সেদিনকে পৌঁছে দেওয়া। এখন হলো কৃষি প্রতিষ্ঠান সময়ের কৃষি গবেষণা প্রতিষ্ঠান সময়ের গবেষণার সর্বশেষ ফলাফল সর্বশেষ ফলাফল কৃষকদের নিকট পৌঁছে দেওয়া কৃষকদের নিকট পৌঁছে দেওয়া। তারপরে দুই আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণে কৃষকদের আগ্রহী করে তোলা ও সাহায্য করা, দুই নম্বর আধুনিক কৃষি উৎপাদন সম্পর্কে সঙ্গে কৃষকদের আগ্রহী করে তোলা ও সাহায্য করা, তিন নম্বর কৃষকদের চাহিদা সম্পদ ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উৎপাদন পদ্ধতি গ্রহণে সাহায্য করা, কৃষকদের চাহিদা সম্পদ ও সামর্থ্য অনুযায়ী সর্বশেষ উৎপাদন কাজে সহায়তা করা চার নম্বর স্থানীয় নেতাদের প্রশিক্ষণ প্রদান, চার নম্বর স্থানীয় নেতাদের প্রশিক্ষণ প্রদান যাতে তারা সঙ্গভাবে দেবে কাজ করতে পারে, চার নম্বর স্থানীয় নেতাদের প্রশিক্ষণ প্রদান যারা তাদেরকে সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারে, পাঁচ নম্বর গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকদের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ সাধন করা, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ প্রদান করা, ঘনিষ্ঠ যোগাযোগ প্রদান স্থাপন করা। আর একটা আসল বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান করে এইরকম প্রতিষ্ঠান সঙ্গে যোগাযোগ স্থাপন করা, কৃষি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করে এইরকম প্রতিষ্ঠান সঙ্গে কৃষকদের যোগাযোগ সাধন করা। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস হলো, হ্যাঁ সামনে ক্লাসে করা হলো আমি আমি ক্লাসে করানোর ছাদ হলো ভূমি সম্পর্ক কৃষি প্রযুক্তি, সামনে ক্লাসে করানো হবে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এই একটা করানো হবে। আর এই পর্যন্ত যে বিষয়গুলো পড়ানো হলো সেই বিষয়গুলো তোমরা নিজেরা চর্চা করো এবং পড়াশোনাতে নিও। এখানে আজকে বিষয়